গতকাল প্রতীক বরাদ্দ হয়েছে, আজকে প্রতীক নিয়ে আমরা সর্বসদস্য আমরা প্রতীক এবং সর্ব ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা গণসংযোগ করেছি। সেই গণসংযোগে অংশগ্রহণ করার জন্য এবং সর্বাত্মক সমস্যা করার জন্য আমি সকল ব্যবসায়ী সদস্য ভাইদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকে এই নির্বাচন উপলক্ষে আমাদের আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিচালনা সিঙ্গাপুর মার্কেটের কার্যকরী কমিটির নির্বাচন হবে 30 নভেম্বর। নির্বাচিত হবে 12 জন, আমরা প্রার্থী হয়েছি 16 জন। সেই 16 জনের মধ্যে 12 জনই নির্বাচিত হবে। সেই 12 জনের মধ্যে নিশ্চয়ই আপনারা অবগত আছেন, আমরা 12 জনের প্যানেল দিয়েছি। সেই 12 জনের প্যানেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত প্রায় দোকানদার এখানে আছেন, কিছুদিন সময় আপনাদের সাথে আছেন এবং সবাই পরিচিত। সেই পাশাপাশি আমরা আমাদের সম্মানিত সভাপতি সবাই উত্তর এবং দক্ষিণে দুইটা ক্যাম্পসিল এখানে আমরা ধারাবাহিকভাবে এখানে এসেছি, এবেগেতে গেছি এবং এখানে সবাই সমা দিয়েছে। সেই অনুযায়ী 2004 সালে নির্বাচনে এখানে নির্বাচনের মাধ্যমে প্রথম কার্যকরী পরিষদ গঠিত হয়েছে নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচন থেকে শুরু করে বিগত 3টা নির্বাচন আপনাদের সামনে ছিলাম এবং বিগত কার্যক্রম আপনাদের দেখছেন। প্রথম নির্বাচন হয়েছে, সকল অবগত আছেন, বিগত 10 সালে সেই অকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমাদের মার্কেটে এসে এখানে ব্যবসায়ীদেরকে নিয়ে যে একটা মামলা পর্যায়ে হয়েছিল, পুরো মামলার মধ্যে সমস্ত সম্পৃক্তি ছিল, কিন্তু আমরা ব্যবসায়ীরা এখানে আমরা ছিলাম, আমাদেরকে যে পর্যায়ে এসেছে সেই অনুযায়ী এখানে আমার নিজস্ব ভূমিকা অনুযায়ী আমি এখানে যথাযথভাবে চেষ্টা করেছি এবং ব্যবসায়ীদেরকে ওই মামলা থেকে উচ্ছেদ করার জন্য এবং নেওয়ার জন্য, কিন্তু সেই অনুযায়ী এখানে 40 থেকে 50 জন নিজে নিজে পুলিশ থেকে উদ্ধার করে দোকানের চাবি নিয়ে ওইখানে নিয়ে যাচ্ছিল। সেই অনুযায়ী আমরা বললাম এখানে দোকানদার এই যোগ্য ভাইকে নিয়ে যাচ্ছিল, আবুদাহাবকে নিয়ে যাচ্ছিল দোকানকে সাদা খুলে খুলে। সেই অনুযায়ী আমরা দোকানদার এখানে চাবি আসুন আর ওনার সব দোকানদার 20-30 জন এখানে দোকানদারকে আমি নেওয়ার পর তখন আমাকে কি করলো, আমি দায়িত্ব পালন করেছি এটাই। সাধারণ সদস্য নির্বাচন করেছে, 4-5 ঘন্টা দাঁড়িয়ে একটা ইম্প্রুভ দিয়ে আমাদেরকে কমিটি নির্বাচিত করেছে। সেই কমিটির পর্যায়ে আমি ধারণা করছিলাম, সেই অনুযায়ী আমার যতটুকু সম্ভব আমি দায়িত্ব পালন করেছি। এখানে কে কি হচ্ছে না হচ্ছে এটা আমার বিষয় না, আমার রিজিক হচ্ছে আল্লাহ, যেখানে রিজিক থাকবে এখানে যাবো। সেই অনুযায়ী আপনারা সবাই অবগত আছেন। সেই পর্যায়ে 2010 সালে উপস্থিত হওয়ার পর মার্কেটের শনিবার ঐতিহ্যবাহী আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিচালিত সমবায় সিঙ্গাপুর মার্কেটে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের 2000 সালে এই মার্কেট প্রতিষ্ঠা লগ্ন থেকে অ্যাডহক কমিটির পরে বারবার ইলেকশন হয়েছে, বারবার নির্বাচিত বিভিন্ন নেতারা এই নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেছে।
আপনারা হয়তো অনেকে জানেন না, এই মার্কেটের প্রতিষ্ঠা লগ্ন থেকে অর্থাৎ 2000 সাল থেকে আমি বিভিন্ন ভাবে এই কমিটির সাথে সম্পৃক্ত ছিলাম। এবং চেষ্টা করেছি খেটে খাওয়া মানুষ আজকে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকজন আজকে ছেলেরা এখানে কাজ করে দুমুঠো অন্ন জোগাড় করে, তাদের প্রতি আমার অনেক মায়া ছিল। আমি বিভিন্ন সোনালী ব্যাংক আগ্রাবাদ কর্পোরেট শাখায় কর্মরত থাকাকালীন সময় থেকে আমি আপনাদের সাথে ছিলাম। অনেকে হয়তো জানে, অনেকে জানেন না। বিভিন্ন সময় আমাকে বলা হয়েছে নির্বাচন করার জন্য, কিন্তু আমি যেহেতু সরকারি চাকরি করি এই জন্য নির্বাচন অংশগ্রহণ করা আমার দ্বারা সম্ভব হয় নাই। আমি বিগত অগস্টের 2 তারিখে চাকরি থেকে অবসর নিয়েছি, আমার সুযোগ হয়েছে। আল্লাহ যদি আমাকে আর কিছুদিন বাঁচিয়ে রাখে এবং সুস্থ রাখে আপনাদের দয়, আমার আমার একান্ত ইচ্ছা আমার দীর্ঘদিনের দারিদ্র স্বপ্ন বাস্তবায়নের জন্য আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সমবায় সিঙ্গাপুর মার্কেটে একটি বহুতল ভবন নির্মাণ জন্য আমি সুখে দেখতে পাই। এই জন্য আপনাদের কাছে আমি দোয়া পাচ্ছি। সম্মানিত সদস্যবৃন্দ, যাদেরকে 20 বছর বয়সে এই মার্কেটের মেম্বার হিসেবে দেখেছিলাম তাদের বয়স এখন 40 পেরিয়ে গেছে। তাদের 40 বছর ছিল, আমার 40 বছর বয়স হয়েছিল তখন, এখন আমার 60 চলে, অর্থাৎ 60 বছর আমার চলছে। 20 বছরে এই মার্কেটের কতটুকু উন্নতি হয়েছে আপনারা জানেন। এই ফরিদ ভাই সহ অন্যান্য নেতারা অনেক চড়াই উত্তরে পার হয়ে অনেক সমস্যা ছিল সমাধান করে তারা আজকে মার্কেটে পর্যায়ে এনেছে। কিন্তু বিগত 3 বছর তারা দায়িত্ব পালন করছে, আমার মনে হয় না বিগত 3 বছর এখানে কোনো উন্নয়ন হয়েছে। আমি পূর্ববর্তী কমিটির কথা বলব না, আমাদের দীর্ঘদিন আশা ছিল বিগত কমিটি যারা ক্ষমতায় ছিল তারা এই মার্কেটের কমপক্ষে বহুতল ভবন নির্মাণের একটা পরিকল্পনা করবেন। বিভিন্ন সময় আলাপ আলোচনা হয়েছে, আমাদের কেউ টাকা হয়েছিল, আজিজ ভাই কেউ টাকা হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। বিগত 3 বছরে পরিকল্পনাটুকু যদি দেওয়া হতো পরবর্তী 3 বছরে যা বাস্তবায়ন হয়তো সম্ভব হতো। সম্মানিত সদস্যবৃন্দ, আমি ব্যক্তিগতভাবে একজন ব্যাংকার, আমি জীবনের শেষ বয়সে অনেকের সুপারিশে অনেকের অনুরোধে আমার একান্ত ইচ্ছায় আমি আপনাদের কাছে সেবা দেওয়ার জন্য এসেছি। আপনারা যদি সাহায্য সহযোগিতা করে আমাকে নির্বাচিত করেন আমি আজীবন আপনাদের কথা স্মরণ রাখবো। এবং আমার জীবনের শেষ সত্যবিন্দু দিয়ে হলো আমি এই মার্কেটের বহু দর্ব নির্মাণ করার আমার প্রচেষ্টা থাকবে। আমি আপনাদের সঙ্গে সহযোগিতা চাই, আমি বেশি কথা বলবো না। রাত অনেক হয়েছে, আপনারা আসলে অনেক কষ্ট করেছে, টাকা পয়সা দিয়েও আজকাল লোক পাওয়া যায় না, কিন্তু আপনারা আমাদেরকে যে সাহায্য সহযোগিতা করে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন আমি অভিভূত হয়েছি। আমি দীর্ঘদিন বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম, আমি জানি মানুষকে বাইর করা অনেক কষ্টের কাজ, কিন্তু আমি মনে করি এই মার্কেটের উন্নয়নের জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা আছে, আপনাদের সহযোগিতা আমরা পাবো। আপনারা আজকে অনেক কষ্ট করে এত রাত পর্যন্ত সময় দিয়ে আমাদের প্রতি যে সম্মান প্রদর্শন করেছেন এই জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আপনারা জানেন মার্কেট যদি উন্নয়ন করতে হয় তাহলে প্রত্যেক কমিটি ঠিক থাকতে হবে। আমি বিগত কিছুদিন আগে এই কমিটির শেষ মিটিংয়ে উপস্থিত থাকার সৌভাগ্য আমার হয়েছিল, কিন্তু এখানকার কমিটির বিভিন্ন জন বিভিন্ন মেম্বারদের বিভিন্ন পদে যারা আছে তাদের বক্তব্য শুনে আমি আশ্চর্য হয়েছি। অর্থাৎ কমিটিতে একজনের প্রতি একজনের কোনো আস্থা নাই। আমরা ভারতের যদি এক থাকতে না পারি তাহলে 374 কেমনি এক থাকবে? আগে আমাদেরকে 12 জন ঠিক করতে হবে, 12 জন যদি আমরা এক থাকি আমরা অবশ্যই 374 জনকে এক করতে পারবো। সম্মানিত সদস্যবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দ, আজকে এখানে আমাদের রুজি রুটির সংগ্রাম, এই রুজি রুটির সংগ্রাম তত এই মার্কেটে উঠবে আমাদের রুটি রুজি। আজকে যারা একটি মার্কেটে একটা দোকান আছে তাদের হলো আর কোনো সম্পদ নাই, এই মার্কেটের টাকা দিয়ে বেঁচে তাদের বুদ্ধি এবং তাদের শক্তি তাদের মেধা কাজে লাগে। আমি এই 12 জনকে নির্বাচিত করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। প্রত্যেকের নাম এবং মার্কা আমি বললে অনেক সময় যাবে, এই জন্য আমি বলছিলাম আপনাদের প্রত্যেকের কাগজটা আছে না? সুতরাং আপনারা শুধু যেখানে আমাকে আবার ফরিদ ভাইকে যদি নির্বাচিত করেন আপনাদের কোনো লাভ হবে না, আমার কোনো লাভ হবে না।
আমি চাই এই ১২ জন ১২ জনে নির্বাচিত হবে। আপনারা এখানে যারা দোকানদারি করেন, অনেক মালিক এখানে দোকান করেন না, অনেকে বিদেশে থাকেন, অনেকে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করেন, অনেকে গ্রামে থাকেন। আমি অনুরোধ করব যারা যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা এখানে দোকান ভাড়া নিয়ে থাকেন, তারা আপনাদের মালিককে খবর দিবেন 30 তারিখ যেন সবাই উপস্থিত থাকে। যদি কারো গাড়ি ভাড়ার সমস্যা হয়, আমি ব্যক্তিগতভাবে কথা দিচ্ছি আমার থেকে গাড়ি ভাড়া আপনারা নিয়ে যাবেন। অনেকে গাড়ি ভাড়ার ভয়ে ভোট দিতে নাও আসতে পারেন। আমি কথা দিচ্ছি যে ব্যক্তি বন্ধু গাড়ি ভাড়ার জন্য ভোট দিতে আসতে পারবেন না, তাকে আমি তার যত ভাড়া চাই তা আমি দিব। সুতরাং আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আপনাদের যিনি সদস্য আছেন আমাদের তাই নিয়েই পোঠা, আজকে যারা কর্মচারী আছেন, যারা ব্যবসায়ী আছেন, তারা কিন্তু ভোট দিতে পারবেন না, তারা আমাদের সহযোগিতা করতে পারবেন। তবে আমি মনে করি এক এক দোকানের ব্যবসায়ীদের একটা ভোট না, এক একজন ব্যবসায়ী ১০টা ১০টা ভোট দিতে পারবেন না বলে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে আপনাকে দীর্ঘদিন সময় কষ্ট দিয়েছি। ভালো আছি। আমরা জানতে পারছি যে প্রচার প্রচারণা দেখতে পাচ্ছি এবং কমিশন থেকে দেখতে পাচ্ছি যে আপনাদের আগামী 30শে নভেম্বর সমাবেশ সিঙ্গার মার্কেটে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ বিষয়ে আপনি চেয়ার প্রতীকে নির্বাচন করছেন, এখন আপনার প্রতীক আপনার নামটা দিয়ে একটু আমাদেরকে জানান। সম্মানিত উপস্থিতি, আমার নাম মোহাম্মদ মুসা, আমি আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতির একজন সদস্য, আমি এই সমিতির সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার সাথে আরও সম্পাদক হিসেবে আজকে আমাদের সাথে নির্বাচন করছেন জনাব ফরিদুল আলম, আমাদের এস এম সাইফুজ্জামান সাহেব উনি একক প্রার্থী ছিলেন, জনাব সাজ্জাদ আলী থানামার্কা উনি কার্যকরী সদস্য, আকবর আহমদ মাসমার্কা কার্যকরী সদস্য, জনাব এনামুল হক হরিণ মার্কা কার্যকরী সদস্য, জনাব মোহাম্মদ ওসমান আমার্কা, জনাব মোহাম্মদ শওকত শেখ আহমদ শওকত চাকামার্কা, জনাব মোহাম্মদ জামাল উদ্দিন জাহাজ মার্কা, জনাব মোহাম্মদ কামাল উদ্দিন মোবাইল মার্কা, জনাব আবু তাহের ফুটবল মার্কা এবং সর্বশেষ জনাব ইসমাইল হোসেন রুবেল বই মার্কা। আমি চাই আপনারা এই পুরো ১২ জনকে ভোট দিয়ে এই মার্কেটের উন্নয়নের সুযোগ দিবেন এবং দীর্ঘদিন অবহেলিত এই মার্কেটকে যেন আমরা একটি বহুতল ভবন নির্মাণ করে আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এই জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। এবং আগামী 30শে নভেম্বর যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা ভোট দিয়ে এই প্যানেলকে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ আগামী নির্বাচন যদি আমরা নির্বাচিত হই, আমরা বিগত আমাদেরকে মার্কেট যারা পরিচালিত করেছিল প্রথম প্রতিষ্ঠাতা, ওনারা 5 বছর অঙ্গীকার দিয়েছিল মার্কেটকে আমরা পূর্ণাঙ্গভাবে স্থায়ীভাবে 5 বছরের মধ্যে কি নির্মাণ করব। আশা করি আমরা যদি নির্বাচিত হই এবং সকল সদস্যদের সহযোগিতায় আমরা পূর্ণাঙ্গ মার্কেটকে আমরা উন্নয়ন করে প্রত্যেকটা সদস্যকে স্থায়ীভাবে একটা আবাসিক এই দোকান ব্যবসা বাণিজ্য করার জন্য যেমন স্থায়ী করতে পারে সেই অনুযায়ী আমরা চেষ্টা করব। জি, আমি এবং আগামী নির্বাচনে এবং সকল সদস্য ব্যবসায়ীদের সহযোগিতায় আগামী নির্বাচনে ১২ জন কার্যকরী কমিটির সদস্যকে নির্বাচিত করার জন্য আমি বিশেষভাবে সকল সদস্যকে অনুরোধ করছি এবং আগামী নির্বাচনে যারা, জি, আমার প্রতীক হচ্ছে বাইসাইকেল, আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আচ্ছা ঠিক আছে, আমি কর্ণপল্লী চ্যানেলকে আজকের এই আমাদের এই গণসংযোগ আমাদেরকে যে সর্বাত্মক সহযোগিতা করছেন তার জন্য আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ অর্থ মার্কেটের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল আজিজ ভাইয়ের পরামর্শক্রমে মুসা ভাই এবং ফরিদ ভাইয়ের নেতৃত্বে আমরা 12 জনের প্যানেল হয়ে নির্বাচন করছি। আমার প্রতীক তারা মার্কে প্রতীক নিয়ে নির্বাচন করছি। যদি নির্বাচিত হই সদস্যদের ইচ্ছার প্রতিফলন ঘটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার কাছ থেকে সহযোগিতা কামনা করছি এবং যে সদস্য যেখানে আছে এবং যেসব শ্রোতামণ্ডলী আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছ থেকে সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আল্লাহ আমরা আগামী
30 নভেম্বর আমরা একটা পুরা ফাইনাল আমরা দিয়েছি। আমি জানাচ্ছি, তো এই পুরা ফাইনালে আমরা দিয়েছি। আশা করি এই 12 জন যদি নির্বাচিত হয়, আর আমার ব্যক্তিগত মার্কা হলো তারা মাস মার্কা, তো মাস মার্কায় যদি ইনশাল্লাহ আমি যদি বিজয়ী হই এবং আমার অপরাপর আরও 12 জন যদি ইনশাল্লাহ নির্বাচিত হয়, আমরা প্রতিষ্ঠাতা কমিটি হইতে যেমন আজিজ ভাই আছে ওনাকে সহ অপরাপর আরও যারা এখানে অভিজ্ঞ এবং দক্ষ যারা আছে তাদেরকে নিয়ে আমরা এটা একটা স্থায়ী আমরা যাতে এসি মার্কেট ইনশাল্লাহ আমরা করতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমরা এই নির্বাচন করতেছি। আল্লাহর রহমত, আল্লাহ যদি আমাদেরকে যদি বিজয়ী করে আমরা সবাই মিললে ইনশাল্লাহ আমরা আগামীতে এসি মার্কেটের ইনশাল্লাহ রূপান্তরিত করব, এই আশা আমাদের সকলের, যাতে আল্লাহ পাকে যাতে সকলের আশা পূর্ণ করে সেই আশা ব্যক্ত করি। আমি কর্ণফুলি চ্যানেলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ভালো আছি। আপনাদের প্যানেল যদি, অর্থাৎ আপনাদের 12 জনের প্যানেল যদি বিজয় হয়, তাহলে মার্কেটের জন্য, ব্যবসায়ীদের জন্য, সদস্যদের জন্য কী ধরনের আপনার পদক্ষেপ গ্রহণ করবেন, এই বিষয়ে যদি একটু জানাতেন, যেহেতু আপনি একজন প্রার্থী। আসসালামু আলাইকুম। আমি একজন প্রার্থী মোহাম্মদ আনামুল হক, হরিমর্গা নিয়ে নির্বাচন করছি। আগামী 30 নভেম্বর যদি নির্বাচিত হই, আমাদের 12 জনে যে আকাঙ্ক্ষা ছিল এই মার্কেটে চট্টগ্রামের সর্বশ্রেষ্ঠ মার্কেট হিসাবে রূপান্তরিত করার যে আশা নিয়ে আমরা নির্বাচন করতে এসেছি, ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। এই বিজয়ী হলে আমরা এই মার্কেটে চট্টগ্রামে আধুনিক মার্কেট হিসাবে রূপান্তরিত করতে পারবো বলে আশা ব্যক্ত রাখছি। আমি কামনাফলি সালকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কর্ণফুলি চ্যানেলকে। আমি একজন ব্যবসায়ী, অনেক পুরোনো ব্যবসায়ী, মার্কেট প্রতিষ্ঠাতা ব্যবসায়িক থেকে আছি, তবে আমি এখন বর্তমান নতুন প্রার্থী হিসাবে নির্বাচন করতেছি। আমি সদস্য প্রার্থী মোহাম্মদ আবু তাহের, ফুটবল মার্কা। আমাদের প্যানেল যাতে জয়যুক্ত হয় ইনশাআল্লাহ আশা রাখি সবার প্রতি, তবে আমরা ব্যবসায়িক হিসাবে ব্যবসায়ীর কল্যাণের জন্য উদ্যোগ উদ্দীপনা আমাদের মধ্যে আছে, সেইভাবে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। সালামু আলাইকুম। আসলে নির্বাচন হচ্ছে, নির্বাচনটা একটা পরীক্ষা, কম্পিটিশন। প্রার্থীদের কাজ হচ্ছে নিজের যোগ্যতাকে উপস্থাপন করে ভোটারদের মন জয় করা, তেমনি যারা ভোটার তাদের একটা পরীক্ষা, পছন্দের প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া। এবং আমি বিগত 3 বার ছিলাম সমবায়ের বিধি অনুযায়ী, এবার আমি নির্বাচনে বাইরে আছি। যে কমিটি আসুক না কেন, ইনশাল্লাহ সমিতির কল্যাণে আমি কাজ করে যাব আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ
আপনারা প্রচারণে অংশগ্রহণ করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বিগত চারটি কমিটিতে প্রতিষ্ঠা কমিটি সহ প্রতিষ্ঠাতা কমিটি সহ চারটি কমিটিতে দায়িত্বরত ছিলাম। আমাদের সাথে কাজ করেছেন ফরিদ ভাই দীর্ঘ সময়, প্রতিষ্ঠাতা সেক্রেটারি